এখনো লোক তো লিক বাইরে হইবো, কোথাও লিক টিক আছে কিনা কথা বুঝা গেছে? বাইরে দিয়ে তো নামে না, শুধু সবসময় কি ভালো করে চেক দিতে হবে লিক আছে কিনা, কারণ অনেকে ওই যে ভালোভাবে চেক করে না না, যার জন্য তোর ইয়ে হয় ধর, তখনই ডিস্টার্ব দেয়। দিসস এটা পুরোটা থাকবে, গিজার দেখা যায় না, তার কাট বিল এমনি এখানে প্লাস দিয়ে দিরা নিতেছস? আর্থিং নীল তার সবসময় আর্থিং থাকে, কেমন বুঝছস? কথা বলে না, অ্যান্সার দিবি তো, কি পজ দিয়ে রাখছস? না চলো, নাইলে লোকজন কাম শিখবো কেমনে, তুই বা শিখবি কেমনে? আমাদের তো সরাসরি কোনো এডিটিং ভিডিও না, বুঝছ নাই? যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে সবসময় সঠিকভাবে বিদ্যুৎ ওয়্যারিংটা ঠিক মতো লাগাইতে হয়, ভোল্টেজ ঠিক মতো বুঝতে হয়। অনেক সবাই সব কিছু বুঝে না, ওই গিজার লাগায় কাস্টমারের কাছ থেকে পয়সা নিয়ে চলে গেলাম, এটা কাজ না। পুঙ্খানুপুঙ্খভাবে ভোল্টেজ কুলাইবে কি না, এম্পিয়ার কত, এগুলো অনেক বিষয় আছে। যেমন অনেক কাস্টমারকে যদি আমার গিজার ফিটিং এর চার্জ 1000 টাকা বা 1500 টাকা, অনেক কাস্টমার চোখ কপালে উঠে ফেলে, আরে ভাই 500 টাকা দিয়ে তো পাওয়া যায়। হ্যাঁ, 500 টাকা দিয়ে পাবেন, ওই যে ওইরকম কাজ লাগাই দিয়ে চলে গেলাম, উল্টা লাগাইলাম না বাউ লাগাইলাম, কিছুই জানলাম না, গিজার লাগাই চলে গেলাম। যাই হোক, আজকে এই পর্যন্তই আমার কাছে। হ্যাঁ, ওই যে গিজারের সুইচটা অন করেন তো বস একটু। হ্যাঁ হ্যাঁ দেন, বিসমিল্লাহ। এই যে লাইন চলে আসছে অলরেডি, দ্যাটস গ্রেট, ওয়াও। তারপর আরেকবার চেক, ঠিক নাই, ওকে, অল ইজ ওয়েল। সব নামায় ফেলো, আমি সবসময় না চেক করে নিবি কোনো কিছু আছে কিনা। ওকে, এই হচ্ছে মিয়াকো গিজার ফিটিং এর সিস্টেম।